চলন্ত স্কুটিতে সাপের আতঙ্ক। ঘটনাটি ঘটেছে কুলতোরার জিটি রোডের ওপর। স্কুটি চলাকালীন স্কুটির হেডলাইটের ওপর বিষধর একটি সাপ দেখতে পান চালক। তড়িঘড়ি স্কুটি থামিয়ে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। ছুটে আসেন স্থানীয়রা। গাড়ির মিস্ত্রি এসে স্কুটির ভেতর থেকে বার করেন সাপটিকে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সাপ দেখতে ভিড় জমান স্থানীয়রা। সাপটিকে উদ্ধার করে পাশের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায়। হাতে চেপে গিয়েছিল, তারপর হাতে চাপার পর আমি দেখলাম কি আছে জিনিসটা, তো সাপ ব্রেক করলাম। হ্যাঁ, ব্রেক করে দেখছি ভেতরে ঢুকে গেল সাপটা, পুরো হাতে চেপে এসেছে। কি সাপ ছিল? এই তো কমন না, হরিশ ছিল, হরিশ সাপ ছিল। নিয়ে তারপর কি করলে? মিস্ত্রি আসার পর, মিস্ত্রি আসার পর করলো আসানসোল থেকে মহেশ দের রিপোর্ট, টিভি নিউজ 10।